এ পর্যায়ে আমরা সকলেই এমন এক ইসলামী সঙ্গীত শুনব যে সঙ্গীতের মাধ্যমে হুজুর আমাদেরকে মুগ্ধ করবেন এবং ওনার পরিচয় তোমরা সকলেই জানো। তারপরে আমি সামথিং একটু বলছি, উনি কিন্তু যেমন তেমন শিল্পী নয়, উনি কলরবের শিল্পী, কলরবের কিংবদন্তী শিল্পী মরহুম আইনউদ্দিন আল আজাদের হাতে গড়া সন্তান মোহাম্মদ আবু সুফিয়ান, আবু সুফিয়ান ভাইয়ের হাতে গড়া সন্তান মোহাম্মদ মাহদি হাসান। মাহদি হাসানের কাছ থেকে, প্রিয় ভাই মাহদি হাসানের কাছ থেকে আমরা ইসলামী সঙ্গীত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমার কেউ নেই তুমি ছাড়া, পথ ভুলে আমি সবই হারা, আমার কেউ নেই তুমি ছাড়া, পথ ভুলে আমি সবই হারা, ভরসা নেই কোনো আমার, খোদা তোমার রহম ছাড়া। তুমি সবার প্রতিপালক, তুমি সবার প্রতিপালক, কাল হাসরের বিচার দিনে। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, নিজের উপর জুলুম করে নাফরমানি সদা করে যাই, নিজের উপর জুলুম করে নাফরমানি সদা করে যাই, তুমি অসীম দয়াল খোদা, তুমি অসীম দয়াল খোদা, তোমার কাছে দয়া চাই, আরশের ছায়ায় জায়গা দিও, আরশের ছায়ায় জায়গা দিও, কাল হাসরের প্রান্তরে। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। মাশাআল্লাহ, মারহাবা।